রাত পোহালে একুশের সমাবেশ, রবিবার সকাল থেকে অচল হবে কলকাতা। বিভিন্ন প্রান্ত থেকে জনসমুদ্রের ঢেউ আছড়ে পড়বে শহরের কেন্দ্রস্থলে। তার যত খুব প্রয়োজন ছাড়া রবিবার বাড়ির বাইরে বেরোবেন না কলকাতার মানুষ। শনিবার মিছিল নিয়ে বিস্তারিত জানালো কলকাতা পুলিশ। যে রাস্তা দিয়ে মিছিল, শিয়ালদা থেকে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাওড়া ব্রিজ থেকে ব্রাবুন রোড, ডেলহাউসি হয়ে ধর্মতলা, বক্সাগাজ থেকে সিআইটি রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা, হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড হয়ে জেএনইউ রোড, প্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট হয়ে ধর্মতলা, শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা। এছাড়াও শহরের অন্যান্য প্রান্ত থেকে যে সমস্ত মিছিল আসবে তার গতিপথ নির্দিষ্ট করা হয়েছে। মিছিল সমাবেশের জন্য রবিবার বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে অথবা যান চলাচল নিয়ন্ত্রণ হবে। রাস্তাগুলি হলো ধর্মতলা চত্বর, জেএনইউ রোডের অংশ এসএন ব্যানার্জি রোড, লেলিন সরণি, গণেশ চন্দ্র এভিনিউ, ধর্মতলার মূল মঞ্চের দিকে রাস্তা গার্ড রেল, ড্রপ গেট, সিজার ব্যারিকেড দিয়ে আটকানো থাকবে। ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনো ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না, চলবে না ঠেলা গাড়ি এবং ট্রাম। উত্তরবঙ্গের কর্মী সমর্থকরা ইতিমধ্যে শহরে এসে পড়েছে। রবিবার সকাল থেকে কলকাতা এবং আশেপাশের জেলাগুলি থেকে মিছিল আছড়ে পড়বে। এই বিশাল মানুষের চাপ সামলে কলকাতাকে সচল রাখা বড় চ্যালেঞ্জ ট্রাফিক বিভাগের কাছে। মৌমিতা মিত্রের রিপোর্ট, নিউজ টাইম।